তো গাইস চলো এখন মাছ দেখে আসি কি মাছ পাচ্ছি। এখানটা ক্যামেরাটা ভালো আছে, এখানটা হিট না থাকে। না এখানে আসো না, মাম পালিয়ে আমি উপরে দিচ্ছি, মাম পালিয়ে দিদার মনে না মাছ তো দেখো এখানে আমার। এই যে বাবা মাছ মারছে দেখতে পাচ্ছ, জালে পড়বে স্যার। হাসা ওদের রাজা, এদের দুজনে রাজা হইতে আর ওদের দু তিনজনে রাজা হইতে, আর এই দুটো তিনটে মার না মাথা যাচ্ছে। তো বাবা কেমন মাছ দেখা যাক কি পরে। আর কাতলা মাছ হাঁস ভাই পেয়েছে পুড়ে নাকি পা ওরম করতেছেন গালের মধ্যে হাত দাও, না না ওইদিকে আর কি পরে ঠিক নেই মাছের সাথে তাই করতেন না, মাছের সাথে মাছের গায়ে লাল হয়, খালি বিলে জলে পড়লে গায়ে লাল আসে, ওকে গায়ে লাল এবার গালাসি ধরে দর ঢুকুর দিয়ে ওই জাল ছিঁড়ে যাচ্ছে, সারাতে পারছে না কত সময় লাগছে, কি করছে একটা মাছ ছাড়াতে গিয়ে রক্ত বের করে ফেলেছে। আর এই যে হাঁসের রাজা রাজি ওই লম্বা লম্বি যাও এই যে এখানে একটা মাছ বেঁধেছে, কি মাছ তো দেখতে হবে। তো গাইস দেখো ছাড়িয়ে গিয়েছে মনে হচ্ছে, যেমন মামা কোথায় লাগবে পার্টি পার্টি কিন্তু মুরগি পার্টি মাছটা রক্ত বার হয়ে গেছে তো নিহালা করছে। আমা কেন দেখো মাম্মা মাছটা রক্ত বাড়ি গেছে পড়েছে। এটা হচ্ছে আমার বাবা জাল খামন মারছে, মাছ ধরছে দেখতে পাচ্ছো। এই একটা পুরে এই একটা কি মাছ পড়ে ওই জালাতে ছাড়িয়ে আসে, মানে এই যাইছে পুরে ওই জালাতে ছাড়িয়ে আসে। আরে কি হলো এই যে অনেক মাছ দূর ছেড়ে দাও, কি মাছ ওটা দেখা যাক, খুব বড় একটা মাছ পড়েছে, বড় ছিল আর ছোট না। এটা হচ্ছে আমার বর বাবু, এখানে জাল দেখছে জালে মাছ পড়েছে কিনা, কিন্তু মাছ তো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মাছ পড়িনি জালে, দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার দিদা, বড় দিদা মরে গেল থেকে যাবে, হাঁচি চাচি হয়ে গেছে, দাঁত পার করছে। মাম্মা এসে দাঁড়িয়েছে পাশে, তো দেখো কি মাছ পেয়েছে দেখা যাক। এই যে বড় একটা পাঙাশ ট্যাংরা পড়েছে জালে দেখতে পাচ্ছো, মাছটা ঝটপট ঝটপট করছে শুধু। দেখো মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মামা যা মামাকে বড় বাবু ধরার চেষ্টা করছে কিন্তু হাতে কাঁটা লাগবে, তো সেই জন্য ধরছে দেখতে পাচ্ছে মামাকে দেখাচ্ছে।
উল্টে মাথা ঘুরিয়ে কাঁটা মারবে তো ঘুরে যা শুলে যা এবার ওই পরিষ্কার করে তো গাইস এখন থাম্বনেল নেওয়া হবে, সেই জন্য মাছটাকে নিয়ে দাঁড়াতে বলেছি, দাঁড়িয়ে পড়েছে, মামাও পাশে এসে দাঁড়িয়েছে। দেখো বড় বড় দুটো মাছ পেয়েছে, একটা পাঙাশ মাছ, একটা মেরিগোল্ড মাছ। তো গাইস আমাদের মাছ মারা কমপ্লিট হয়ে গেছে, আমাদের না ওনারা মেরেছেন, তো আমি এখন কাটবো, আমার কাটার ডিপার্টমেন্ট এসছে, তো আমি এখন মাছ কাটবো, তো চলো কাটা যাক। আর দেখো ভিডিওটার সাথে থেকো, দেখতে থেকো, আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো মাছটা কেটে নিই। তো গাইস আমি কাটতে পারবো না বলে বাবা কেটে দিচ্ছে পাঙাশ মাছটা, আর মেরে মাছটা কেটেছে। তো দেখতে হচ্ছে এখন বাবার বড়বাবু বসে আছেন, এটা আমার ছোট দিদি এসছে, মাছ কাটছে, ওরা দুজন, আর আমি বসে বসে ক্যামেরা করছি। দেখো তো অনেক কষ্ট করে বড় মাছ দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো হচ্ছে নেক্সট গুলাকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পাঁচ ছাড়লাম তো এই মানে মাছগুলো কি মরে গেছে মনে কোনগুলো আর ছাড়লাম না 20টা না 25টা।